নমস্কার, আর প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দিরা আপনাদের সঙ্গে, না স্টুডিওর ভেতরে নয়, আমরা এখন বেরিয়ে পড়েছি শহরের বিভিন্ন জায়গার কি ছবি এই লকডাউনের সেটা আপনাদের সামনে তুলে ধরতে। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি গড়িয়াহাট মোড়, এটা একটা অত্যন্ত ব্যস্ততম এলাকা, কিন্তু দেখুন চারদিকটা শুনশান, একটাই কারণ করোনা আতঙ্ক। আর এই করোনা ভাইরাসে লকডাউন চলছে গোটা শহর, গোটা রাজ্য, গোটা দেশ জুড়ে। প্রত্যেক দিনই মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন, রাজ্য সরকার বার্তা দিচ্ছে, কেন্দ্রীয় সরকার বার্তা দিচ্ছে, ঘরে থাকুন, নিরাপদ থাকুন, কোনো রকম জমায়েতে অংশ নেবেন না। আজ কিছুক্ষণ আগে নবান্ন থেকে কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, চলুন শুরুতে একবার শুনে নিই। আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট করছিলেন, প্রাইম মিনিস্টার বলেছেন নাকি যে, আমি এতে দেখছিলাম, টুইটার গুলোতে দেখছিলাম, ফেস নিউজ দেখছিলাম যে লকডাউন হয়তো বাড়তে পারে, এটা বলছেন। কিন্তু যতক্ষণ আমরা অফিসিয়াল না পাবো ততক্ষণ আমরা এ ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। তার কারণ আমাদের দেখতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ডিসিশন নেয়। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন। এ ব্যাপারে আমাদের সাথে যখন আলোচনা হবে তখন আমি আমার ওপিনিয়ন দেবো, এখনই দেবো না, কারণ এটা সিস্টেম নয়। যাবার আগেই সব আমি টুইটারে বলে দিচ্ছি, কথা বলার আগেই, যেমন চিফ সেক্রেটারি যাবে একটা মিটিং করতে, আমি সকাল থেকে টুইটার দেখছি বসে আছে, আলোচনা চলছে। কাজে এটা সৌজন্য নয়, আমি যখন জানবো মিটিং ডাকবে তখন আপনাদের আমি জানাতে পারি, যখন আলোচনা হবে লকডাউনের ব্যাপারে তখন আমি আপনাদের জানাতে পারি আমাদের ওপিনিয়ন, আলোচনা করার পর, নট বিফোর দ্যাট। বাট আমি একটা জিনিস মনে করি যে লকডাউনটা যেটা হচ্ছে মানুষের অনেকেরই কষ্ট হচ্ছে, সেটা আমরা ফিল করছি, দুঃখটা যে আমাদের নয় তা নয়, মানুষের সমস্যা আমাদেরই সমস্যা, কিন্তু করোনা আজকে এত বড় একটা সমস্যা যে এই জন্য আমাদের মানুষের সমস্যাটাকেও আমাদের মনে রাখতে হবে। তাই আমি এটা মনে করি লকডাউন যদি বাড়ানো হয় লকডাউনটা আমরা যেন মানবিকভাবে দেখি, যাতে মানবিকভাবে মানুষকে আমরা যেমন ট্রিটমেন্ট দিতে পারি, মানবিকভাবে মানুষকে আমরা যাতে হসপিটালিটি না বাড়ে সেদিকটা দেখতে হবে, মানুষকেও নিয়ম শৃঙ্খলা নিশ্চয়ই মানতে হবে, আমাদেরও মানতে হবে, এবং আমরা যাতে কড়াকড়ি করবো বা বাড়াবাড়ি যেন না। লাইভে আমরা এই মুহূর্তে রয়েছি গড়িয়াহাটে, মুখ্যমন্ত্রী আজকে বার্তা দিয়েছেন লকডাউনকে মানবিকভাবে দেখতে। এই যে গড়িয়াহাট মোড়, প্রচুর মানুষ, শয়ে শয়ে মানুষ প্রত্যেক দিন এখানে দোকান খুলে বসেন। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একটু গড়িয়াহাটের ফুটপাথগুলো দেখাতে, যে ফুটপাথে লোক ঠিক ঠিক করে, যে ফুটপাথগুলোতে দোকান রয়েছে, যে ফুটপাথগুলোতে পসরা সাজিয়ে দোকানিরা প্রত্যেক দিন বসেন, সেই ফুটপাথগুলো আজ অন্ধকার, একটা দোকানও খোলা নেই, মনে হবে অনেক রাত। ঘড়ির কাটা যে সবে সন্ধ্যে সাতটা পার করেছে দেখে কিন্তু মনে হবে না। আমার সঙ্গে রয়েছে মৈনাক, আমার সহকর্মী মৈনাক। এই যে একটা গড়িয়াহাট চত্বর আমরা দেখছি, আমরা কিন্তু এই রকম ছবিটা দেখে একেবারে অভ্যস্ত নই। এই দোকানগুলো দেখো সারসার, সব অন্ধকার, মনে হচ্ছে মাঝরাত। একবার চিত্র সাংবাদিককে বলবো জায়গাগুলো দেখানোর জন্য। এইদিকে পুলিশ পোস্টিং রয়েছে, এদিকে দোকান রয়েছে, সিগনাল কখনো রেড হচ্ছে, কখনো গ্রিন হচ্ছে, কিন্তু না, অনবরত যে গাড়ি আসতে থাকে সেই ভিড় নেই, দু একটা গাড়ি যাচ্ছে, সবই এমার্জেন্সি সার্ভিসের জন্য। এরই মধ্যে একটা চিত্র মৈনাক, কি মনে হচ্ছে আজকে এখানে দাঁড়িয়ে? দেখো যেটা মনে হচ্ছে সেটা একটা কথা তো পরিষ্কার, যে কিছুটা হলেও হয়তো একটা পার্সেন্টেজ মানুষ সচেতন হয়েছে, যে কথাটা বারবার মুখ্যমন্ত্রী যেমন বলছেন যে মানবিক হতে হবে, কেন বলছে, মানুষের স্বার্থে, তেমন মানুষকেও তো বুঝতে হবে একটা টাইমের পর যে যেটা হচ্ছে সেটা তাদের ভালোর জন্য হচ্ছে, কেউ জোর করে কাউকে কেউ ঘরে আটকে রাখতে পারবে না, তার জন্য যেটা দরকার মানুষকে নিজের ভালো বুঝতে হবে, যে গৃহবন্দী করে যদি আমরা নিজেদেরকে রাখি, ঘরবন্দি রাখি, তাহলে কিন্তু আমাদেরই ভালো। সেইটা যে মানুষ আস্তে আস্তে বুঝছে না, আজকে প্রায় 15 দিন তো কেটে যাচ্ছে, তো এইটা কিন্তু খুব দরকার ছিল। আমরা যখন অফিস থেকে বেরিয়ে সায়েন্স সিটি হয়ে রুবি হয়ে আসছিলাম, এটা কিন্তু চোখে পড়েছে, রাস্তাঘাট কিন্তু যথেষ্ট ফাঁকা। প্রথম কয়েকদিন যে চিত্রটা দেখতে পেয়েছিলাম আমরা, যে বেশ কিছুটা ভিড় ছিল, অনেকে বেরিয়ে পড়ছিল, সেইটা কিন্তু দেখতে পাচ্ছি না। গড়িয়াহাট মোড়ে আমরা রয়েছি, প্রচুর কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা রয়েছে, যে রাস্তাটা রুবির দিকে যাচ্ছে সেই রাস্তায় এখন আলাদা আলাদা করে চেকিং করা হচ্ছে, এছাড়াও যে রাস্তাটা যাদবপুরের দিকে যাচ্ছে সেখানেও দেখছি পুলিশ ক্লিয়ার করেছে, সেখানে চেকিং করা হচ্ছে। রাজবাড়ির থেকে যে গাড়িগুলো আসছে মূলত সেই দিকে রাস্তার কিন্তু বেশি সংখ্যক গাড়ি আসছে, এবং তাদেরকেও কিন্তু
বেশ ভালো মতো চেকিং করা হচ্ছে, প্রপারলি আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। হ্যাঁ, কর্তব্যরত পুলিশ অফিসার কিন্তু একটি গাড়ি চেক করলেন, যেহেতু সেটি এখানে দেখতে পাচ্ছি আরও একটি গাড়ি রয়েছে, সেখানে কিন্তু এমার্জেন্সি ডিউটি লেখা আছে এবং সেই কারণে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে একদমই। এবং মৈনাক দেখো, এখানে একটা এমার্জেন্সি সার্ভিসের গাড়ি যেমন রয়েছে একদমই সেই গাড়িগুলোকে চেকিং করা হচ্ছে। আমি এখানে কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো, দিদি যদি একটু এগিয়ে আসেন। আপনাদের আজকের এই ডিউটিটা প্রত্যেক দিন কি থাকছে আপনাদের ডিউটি, এইভাবে কিভাবে আপনারা ডিউটি করছেন? বেশিরভাগ দিনই থাকছে আমাদের। আচ্ছা, আমরা 3টে থেকে 8টা অবধি ডিউটি করি। এই যে যখন দিনগুলো আস্তে আস্তে আমরা পেরোচ্ছি, 14, 15, কালকে 16, এইভাবে যখন আমরা দিনগুলোতে এগোচ্ছি, কি মনে হচ্ছে আমরা কি সচেতন হয়েছি আমরা সাধারণ মানুষরা? এখনো বাকি আছে কিছুটা সচেতন হতে, প্রশাসন চেষ্টা করে যাচ্ছে, আমরা অনেকটাই চেষ্টা করছি, নিজেরা যতক্ষণ না মানুষ নিজেরা সচেতন হবে ততক্ষণ তো কিছু করা যাবে না, এখনো বাকি আছে কিছুটা সচেতন হওয়া। একদম, আমরা কয়েকজনের সঙ্গে আরও একটু কথা বলে নেব। মৈনাক, তুমি যদি একটু কথা বলার জন্য যদি একটু এগিয়ে যাও, যে ঠিক কিভাবে এই দিনগুলো কিভাবে কাটছে। স্যার একটু কি কথা বলা সম্ভব? তো দেখো, একটা কথা তো পরিষ্কার, অবশ্যই আমি পরবর্তীকালে চেষ্টা করব যারা পুলিশ এখানকার অফিসার রয়েছেন কর্তব্যরত তাদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু তার আগে আমি চিত্রটা আরও একবার দেখাবার চেষ্টা করব। যে কথা বলা ম্যাডাম বড়াও না, একটি গাড়ি তাতে লেখা রয়েছে HDFC ব্যাংক অন ডিউটি, তারপর কিন্তু সেই গাড়িটিকে চেক করা হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা সেই আই কার্ডটা দেখালেন এবং তারপর কিন্তু সেই গাড়িকে পারমিশন দেওয়া হলো অর্থাৎ ছেড়ে দেওয়ার জন্য। দেখা এসেনশিয়াল গুডস বা এসেনশিয়াল যে ডিউটিতে এমার্জেন্সি ডিউটিতে গাড়িগুলো পড়ে তাদের। মৈনাক, স্যারের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়, স্যার এই যে দিনগুলো যাচ্ছে আপনারা কি দেখছেন মানুষ কিভাবে সচেতন হচ্ছে বা কি ঘটছে? সচেতন তো আছেই, কারণ অনেক কম গাড়ি রাস্তাঘাটে মানুষ দেখা যাচ্ছে না, শুধু হয়তো এমার্জেন্সি ডিউটি ছাড়া আমরা সেরকম গাড়ি চেক করছি আমরা পাচ্ছিও না, এমার্জেন্সি সার্ভিস নিয়েই মানুষ বেরোচ্ছে, মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে। শুরুর দিকে কাজটা যতটা চ্যালেঞ্জিং ছিল এখন কি মনে হচ্ছে কিছুটা স্মুথ হয়েছে? অনেক অনেক বেশি, এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে, এমার্জেন্সি সার্ভিস ছাড়া মানুষ বেরোচ্ছে না রাস্তায়, খুব কম, মানে অলমোস্ট নীল। সকাল থেকে তো ডিউটি করছেন, তো আপনারা কি নিজেদের শরীরের দিকে খেয়াল রাখতে পারছেন? কারণ আপনাদের ওপর তো গোটা পশ্চিমবঙ্গ বা সবাই আমরা আপনাদের ওপরই অনেকটা করে নির্ভর করি না। অ্যাকচুয়ালি আমাদের যথেষ্ট প্রোটেকশন দিয়েছে গভর্নমেন্ট, মাস্ক স্যানিটাইজার এনাফ আমাদের দিয়েছে, আমরা সেগুলো ইউজ করছি, আমাদের তো ঠিক আছে, একদম অসুবিধা হচ্ছে না কোনো। স্যার একটা প্রশ্ন, মৈনাক একটা প্রশ্ন একটু স্যারের কাছে আমি রাখতে চাইছি, যে স্যার এমার্জেন্সি গাড়িকে আপনারা ছাড় দিচ্ছেন বলাও হয়েছে, কিন্তু এই রকম কখনো দেখছেন কি যে এমার্জেন্সি সার্ভিসের বোর্ড লাগিয়ে কিছু মানুষ যারা অতি উৎসাহী রাস্তায় বেরোচ্ছেন এইরকম আপনাদের চেকিং কি ধরা পড়েছে? আমাদের চোখে পড়েনি, আমরা যে কটা গাড়ি চেক করেছি সত্যি তারা এমার্জেন্সি কাজের জন্যই বেরিয়েছে, এরকম এখনো চোখে পড়েনি, মানুষ যথেষ্ট সচেতন হয়েছে। আচ্ছা, মানে সবাই দরকারেই বেরোচ্ছেন, যারা বেরোচ্ছে দরকারেই বেরোচ্ছে। আপনাদের আরেকটা দিক আমরা দেখতে পাচ্ছি, খাবার পৌঁছে দিচ্ছেন কখনো মানুষের হাতে, কখনো যারা হবহবুড়ে মানুষ তারা আস্তানা খুঁজে পাচ্ছেন না তখন তাদেরকে আস্তানা খুঁজে দিচ্ছেন, এইরকম নানা দিক আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি, এই দিকটা নিয়ে আমরা সত্যি খুব গর্বিত। আপনার নিশ্চয়ই কিছু বলার আছে এই জায়গাটা? প্রত্যেকটা ট্রাফিক গার্ড থানা কলকাতা পুলিশ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে, যারা ভবঘুরে গরিব মানুষ যারা রাস্তাঘাটে রয়েছেন ভিখিরি তাদেরকে যথেষ্ট পরিমাণে খাবার দাবার সব কিছু সেন্টার দিয়ে সাহায্য করা হচ্ছে, প্রত্যেকটা ট্রাফিক গার্ড থানা কলকাতা পুলিশ থেকে করা হচ্ছে, প্রত্যেক দিন ডেলি বেসিসে করা হচ্ছে। আচ্ছা, আপনারা কি স্যার নিজেরা খাওয়ার সময়টা পাচ্ছেন? কারণ ডিউটিতেই যখনই আসছে আপনাদেরকে দেখতে পাচ্ছি, তো নিজেদের প্রতি কি যত্নটা দিতে পারছে? না, আমাদের ডিপার্টমেন্টে আমাদের নিজেদের স্টাফেদেরও টিফিন থেকে শুরু করে খাবার দাবার দেওয়া হচ্ছে, প্লাস আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে, এখন কারণ রাস্তাঘাটে তো কিছুই পাওয়া যাচ্ছে না, বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে, প্লাস যতটা পারা যাচ্ছে ডিপার্টমেন্ট সাহায্য করছে, আমাদের খাবার দাবার দিয়ে সাহায্য করছে। একদমই স্যার, আপনাদেরকে কুর্নিশ জানাই, আপনারা যেভাবে এই পুরো সময়টা গোটা শহরটাকে আগলে রেখেছেন আপনাদেরকে আরও একবার কুর্নিশ জানাই, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমরা কথা বলছিলাম একজন সার্জেন্টের সঙ্গে এবং তিনি বললেন যে কিভাবে তারা এই জায়গাটাকে পুরো ম্যানেজ করছেন। মৈনাক, তুমিও দেখছিলে যে একটা গাড়ি এখানে একটু আগে দাঁড়িয়েছিল এবং কিভাবে সেখানে চেকিং চলছিল, আরও একজন আছেন একটু কথা বলবো, আপনি অনেকক্ষণ এখানে যাতায়াত করছেন, আপনি কি এখানে রয়েছেন? আমি রয়েছি বলতে আমি তো কাজ করি আমার এমার্জেন্সি ডিউটি। আচ্ছা, কি ডিউটি? আমার তো সবজি ডেলিভারি করতে হয়। সবজি? হ্যাঁ, আনাজ। কত কখন আপনি সবজি বিক্রি করছেন?
কি কি আমাদের অনলাইনে কাস্টমার বুক করে আমাদের তাদের ডেলিভারি করতে হয়। কিন্তু আপনার কাছে ডেলিভারি ব্যাগ সেগুলো কোথায়? এটা আমার গাড়িতে। ও, এখান থেকে আপনি দিচ্ছেন? সারা দিনই সকালে চলছে এই কাজটা? হ্যাঁ, সকাল দিয়ে এখন অবধি চলছে। এখনো কতক্ষণ চলবে কোনো ঠিক নেই, মোটামুটি 11টা 11:30 12টা অবধি হতে পারে। আপনারা কি প্রোটেকশন নিচ্ছেন, মানে যখন সেটাকে সরবরাহ করছেন তখন হাতে গ্লাভস বা কিছু? হ্যাঁ, গ্লাভস আছে, স্যানিটাইজার আছে, যেগুলো কোম্পানি দিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে। আপনাদের কত অবধি ডিউটি করতে হচ্ছে? কারণ প্রচুর সংখ্যক মানুষ তো বাইরে বেরোতে পারছেন না, ফলে অনেকটা অত্যাধিক প্রেশার এই অনলাইন ওয়েবসাইটগুলোর উপর পড়ছে। তো আপনাদেরও কি অতিরিক্ত 8-10 ঘন্টার বদলে 12-14 ঘন্টাও ডিউটি করতে হচ্ছে? বেশি ওভারটাইম অনেক বেশি পরিমাণে হচ্ছে। কিছু করার নেই, যেহেতু সবাইকে হেল্প করতে হবে, আমরাও মানুষ, তারাও মানুষ, যাদেরকে দিচ্ছি। আজকে সকালে কটায় বেরিয়েছে? আজকে সকালে রওনা দিয়েছি 6টায়। এখনও ডিউটি চলছে? এখনও ডেলিভারি অনেক আছে, সেগুলো দেবো, তারপরে বাড়ি যাবো। তাও বাড়িয়েতে তো কটা বাজবে ঠিক নেই, কোনোদিন হয়তো রাত্রির 11টায় ঢুকছি, কোনোদিন হয়তো রাত্রির 10টায় ঢুকছি, কোনোদিন 12টা বেরিয়ে যাচ্ছে, কোনো ঠিক নেই। অর্থাৎ দেখো ইন্দিরাদি, তুমি একটু আগে দেখছিলাম কর্তব্যরত যে পুলিশ অফিসার ছিলেন, তাকে কুর্নিশ জানাচ্ছিলে। তবে আরও একটা কারণে আমার মনে হচ্ছে এইসব মানুষ যারা ধরো এই দুর্দিনে, অর্থাৎ এই যে খারাপ একটা সময় যাচ্ছে, এখানেও নিজের কর্তব্য পড়াটা একটা উদ্যম পরিচয় দিচ্ছেন, একটা বিশাল পরিচয় দিচ্ছে। তার জন্য বোধ হয় এইসব মানুষ যারা বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন এই পরিস্থিতিতে, অবশ্যই এখানে কিন্তু নিজেদের জীবনেরও তারা বাজি রাখছেন। কারণ তাদেরকে কিন্তু বিভিন্ন মানুষের কাছে তো যেতে হচ্ছেন, কার কী রোগ বা কার পরিবারে কী সমস্যা কেউ জানেন না, ফলে এই মানুষগুলোর প্রতিও বোধ হয় পুণ্যটা জানানোর দরকার লাগে। একদমই, আমরা গড়িয়াহাট মোড়ের ছবিটা আপনাদেরকে দেখালাম, মৈনাক আপনাদেরকে দেখালো। আমি একটু বলবো আমার চিত্র সাংবাদিককে যে যদি সম্ভব হয় অর্ঘ, একটু আমরা গড়িয়াহাটের যে ফুটপাথগুলো আমরা অন্যদিন দেখি প্রচুর দোকান হাঁটা যায় না, সেই জায়গাটা একটু ঢুকবো, আপনাদেরকে একটু দোকানগুলো দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটা, এবং আমরা সবাই জানি এই জায়গাটা ঠিক কীরকম, একটা অন্ধকার ঘুটঘুটে জায়গা। এই জায়গাটায় প্রত্যেক দিন প্রচুর দোকান বসে, দোকানিরা এখানে প্রচুর ব্যবসা করেন, কিন্তু এই লকডাউনের মুখে দাঁড়িয়ে তারাও কিন্তু এখান থেকে চলে গিয়েছেন এবং তাদের জিনিসপত্র কিচ্ছু নেই। অন্যান্য দিন রাতের বেলা আসলে দেখা যায় যে দোকানিরা এখানে হয়তো রয়েছেন, একদিকে তাদের জিনিসপত্রগুলো তারা গুছিয়ে রেখেছেন, কোনো কিছুতে ভরে রেখেছেন, কিন্তু এখন একদম ফাঁকা। এবং লকডাউন 14 তারিখ অবধি চলবে, এখনও আপাতত এটাই ঘোষণা রয়েছে, তারপরে কী হবে আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু তখনও যে প্রচুর মানুষ খুব সেফলি ঘুরতে পারবেন তেমনটাও কিন্তু নয়, হয়তো সেই কথাগুলো বারবার ঘুরে ফিরে বারে বারে আসছে। এবং এই যে জায়গাগুলো দূর দূর পর্যন্ত যত দূর দেখতে পাওয়া যাচ্ছে সবটাই অন্ধকারাচ্ছন্ন, এবং সবটাই কিন্তু দেখা যাচ্ছে যে কারোর দেখা নেই। দু একজন মানুষ মাঝে মাঝে আসার চেষ্টা করছেন এখান দিয়ে, যারা ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে যান, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পুরোটাই অন্ধকার। ওখান থেকে একজন, দূর থেকে একজন মানুষ আসছেন মনে হচ্ছে, আমি একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। এই যে একটু, আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আপনি কি খাবার দাবার নিতে গেছেন? তারপরে আপনার অনেক রকম ভ্যারাইটিস খাবার। ওটা কোথা দিয়ে পেলেন? কলকাতা বাজার। কলকাতা বাজার ওখানে পাওয়া যাচ্ছে? হ্যাঁ পাওয়া যাচ্ছে, না ওটা হসপিটালের জন্য রান্না হয়েছিল, তো তো বাজাবাজি হয়েছিল, আমরা কাজ করেছি তো ওই জন্য নিয়ে যাচ্ছি। তো কাকু আপনি মাস্কটা দেন কেন? ও আচ্ছা, একটা বলুন, আপনি পরে নিন এবং হাতও স্যানিটাইজ করবেন। আচ্ছা আচ্ছা। আপনি কটা হাসপাতালে কাজ করেন বললেন? না হাসপাতাল না, আমার বাইরে কলকাতায় স্টাফ। কটা অবধি আপনার ডিউটি করতে হচ্ছে? কারণ অত্যাধিক তো প্রেশার পড়ছে। হ্যাঁ এই আমাদের 8টা অবধি আমার ছুটি দিয়ে দেয়, আবার লোক আছে, আরও লোক বসে আছে। সাবধানে বাড়ি যান এবং অবশ্যই সাবধানে থাকবেন, চেষ্টা করবেন যদিও আপনার কর্তব্যের জন্য আপনাকে বেরোতে হচ্ছে, যতটা সম্ভব পরিমাণ ঘরে থাকবে। অর্থাৎ ইন্দিরাদি, যেটা বলছিলাম যে একটু আগে সচেতনতার কথা বলছিলাম, সেইটা বোধহয় এখানেও দেখা যাচ্ছে, একান্ত যারা কাজের তাগিদে বেরোচ্ছেন না, প্রথম 2-3 দিন যেটা দেখা যাচ্ছিল সেই চিত্রটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, কাজের তাগিদেই কিন্তু সকলে বেরোচ্ছে। একদম একদমই একদমই তাই, যারা বেরোচ্ছেন তাদেরকেও অনেকটা সচেতনতা নিতে হচ্ছে। আমরা আবার এই ফুটপাথ থেকে বেরিয়ে একটু যদি মোড়ের মাথাটায় যাবার চেষ্টা করি, যেখানে প্রচুর পুলিশ কর্মী রয়েছেন এবং যেখানে প্রচুর গাড়ি চেকিং হচ্ছে আমরা দেখাচ্ছিলাম, এবং এর মধ্যে যে দুজনের সঙ্গে আমরা কথা বললাম, ইমার্জেন্সি সার্ভিসে তারা রয়েছেন, এবং এই যে গাড়িটা, মৈনাককে একটু বলবো যে মৈনাক গাড়িটা যদি একটু দেখানো সম্ভব হয় যে কীভাবে ইমার্জেন্সি সার্ভিস চালু রয়েছে এবং সবজি পৌঁছে যাচ্ছেন সকলের কাছে ইমার্জেন্সি সার্ভিসের মাধ্যমে, এই গাড়িটায় করে প্রচুর জিনিসপত্র কিন্তু সকলের দোরে দোরে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সবজি পৌঁছে যাচ্ছে,
একদমই, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে অযথা আতঙ্কিত না হতে, ফার্মার্স গেট হোয়াট ইউ পে, অর্থাৎ একদম ফ্রি হোম ডেলিভারি। অর্থাৎ আর চাষিদের তো এই সময়টা সব থেকে খারাপ সময় রয়েছে, তো সেই সময় যাতে চাষিরা আর ভালো মতো কাজ যে অর্থটা পান, একদম যদি সমস্ত ফল বা সবজি যদি ফেলা যায় তাহলে তো আলটিমেটলি চাষিদেরই লস, তো চাষিদের যাতে কোনোভাবে ক্ষতি না হয় সেই কথা মাথায় রেখেই কিন্তু আর তারা এই কাজটা করছেন। যে সমস্ত কর্মীরা রয়েছেন হোম ডেলিভারি সার্ভিস তারা এখানে আসছেন। কাকু আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আমেরিকার কাছ থেকে। কোথাও কাজে বেরিয়েছেন? হ্যাঁ, আমার এখানে ছোটটা গেস্ট হাউস আছে, তো তিনটে গেস্ট আছে আটকে গেছে, দেখাশোনা করতে হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। আমি থাকি ম্যান্ডিভিলাতে। কোথায় থাকেন গেস্টগুলো? এই জন্য হচ্ছে আপনার এখান থেকে এই ত্রিপুরার থেকে উনি যেতে পারছেন না পেশেন্ট নিয়ে, আরেকজন এসছে আপনার এই ঝাড়খণ্ড থেকে। আচ্ছা, আটকে গেছে দুজন, তো যেতে পারছে না, গাড়ি সব বন্ধ, ওই জন্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হয়। আমাদের গেস্ট তো কর্মচারী ছোটো, তো পাঁচটা রুম আছে আমার, আর যারা কর্মচারী তারা কেউ আসতে পারছে না, ওই আমাকে গিয়ে খাওয়ার টাকা ব্যবস্থা করে ওর বাড়ি চলে যাবে। তো পাঁচটার সময় গেছিলাম, এই রুটি পুটি ব্যবস্থা করে দিলাম। আচ্ছা, তাদের কি আপনি এটা পুরো ফ্রি সার্ভিস করছেন? হ্যাঁ, খাওয়ারটা পয়সা নেওয়া যাচ্ছে না, ঘর বা যা দেবে দেবে, এত কিছু করার নেই, এখন আটকে গেছে আর তিন খানা রুম খালি রেখে দিয়েছে। অর্থাৎ দিন যদি একটা কথা কিন্তু পরিষ্কার যে দেখো মানবিক চিত্রটা কিন্তু যতটা পারছেন এখানকার যারা হোটেল কর্মী বলো বা হোটেলের মালিক তারাও কিন্তু চেষ্টা করছেন দেখাবার, কেন আর যে মানুষ এখন বিপদের সময় পেরেছে তাদের জন্য যদি মানুষ এগিয়ে না আসে তাহলে আর কী করে হবে। তাই জন্য কিন্তু এই হোটেল মালিক কিছু বলছিলেন যে তাদেরকে খাওয়ার টাকাটা তারা দিচ্ছে না, যতটা সম্ভব হচ্ছে হোটেলের দামও কিন্তু কম করে দিচ্ছে এবং ছেড়ে দিচ্ছে। দিদি যদি একটু এদিকে আসেন, কোথায় মানে দিদি আপনি কাজে বেরিয়েছিলেন নিশ্চয়ই? কোথায়? ইমার্জেন্সি সার্ভিস কি কোথায়? আমরা মেডিকেল কলেজ। আপনি মেডিকেল কলেজে যাচ্ছেন? আজকে কি হোল নাইট ডিউটি আপনার? আপনারা খুব কাছ থেকে এই জায়গাটায় আপনারা সেবা শুশ্রূষা করছেন, আপনাদের এই জায়গাটা থেকে কি মনে হচ্ছে কতটা সেফ আমরা কলকাতাবাসী বা রাজ্যবাসী? আমরা যতটা সম্ভব চেষ্টা করছি আমাদের মতো করে করার, যতটা আমাদের এরিয়ার মধ্যে রয়েছে আমাদের কাজ, আমাদের কাজ তার সাথে প্রোটেক্টিভ যা যা আমরা পাচ্ছি সেগুলো নিয়ে আমরা যতটা সম্ভব করে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু তার থেকে বড় কথা, এই ভাইরাসটা নিয়ে সবাই যেভাবে আতঙ্কিত সেম আমরাও তাই, তো সেই জায়গায় আমাদের তো সার্ভিস দিতেই হবে, আমরা আপ্রাণ চেষ্টা করছি। মানুষ অর্থাৎ ধরো যে পরিবারগুলো বা যে অসুস্থ আসছে সেই অসুস্থ ব্যক্তির পরিবাররা কি একের থেকে এখন সচেতন হয়েছেন, মানে তারা কি বুঝছেন যে এই রোগের ব্যাপকতাটা? এতটা প্রচার চারিদিকে সমস্ত মাধ্যম নিয়ে যেভাবে সবাই আমরা সতর্ক, তো বাড়ির লোকেরা অনেকটাই সেই সেই ব্যাপারে অনেকটা বেশি তারা জেনেছে এবং আমাদের সাথে সহযোগিতাও করছে। শুরুর দিকে কতটা চ্যালেঞ্জিং ছিল কাজটা, কারণ প্রথম ইনিশিয়াল তিন চার দিনের যে ফার্স্ট স্টেজটা? অ্যাকচুয়ালি সমস্ত কাজটা শুরু হতে যতটা কষ্ট আমাদের মনে হয় এখনও চলছে, তারই মধ্যে আমরা নিজেরাও অনেকটা প্রিপেয়ার্ড কাজ করে নেওয়ার জন্য এবং সবাইকে আমাদের মতো করে আমরা প্রোটেক্টিভ নিয়ে কাজ করার জন্য তো আমরা চেষ্টা করছি। যদি আপনি হাসপাতালের সঙ্গে যুক্ত, অনেকে বলে সায়েন্স তো ভগবান মানে না, তবুও কি ভগবানের কাছে এই মুহূর্তে প্রার্থনা করছেন যেন করোনা ভাইরাস পুরো বিশ্ব থেকে বিদায় নেয়? অবশ্যই অবশ্যই, মন প্রাণ দিয়ে চেষ্টা করছি, চাইছি আমি আমার পরিবার, আমার চারিপাশের পরিবার, আমার হোল ওয়ার্ল্ড যেন ভালো থাকে, এটুকু ছাড়া আর আমাদের এখন এই মুহূর্তে আমাদের চাহিদা বলতে এর থেকে বড় কিছু হতে পারে না। আপনি হেঁটে যাচ্ছেন, গাড়ি কি এসেছে আপনার? গাড়ি আছে এখান থেকে আমার। দিদি আপনার নামটা জানা হলো না। ঠিক আছে, আমি তো স্টাফ, নার্সিং স্টাফ, নাম নিয়ে এখন আর সেরকম করে আসে যায় না। আপনাদেরও অনেকটা লড়াই করতে হচ্ছে এবং আপনারাও লড়াই করছেন, আপনাদের সঙ্গে আমরাও আছি, লড়াই চালিয়ে যান, আমরা অবশ্যই আছি। সত্যি এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিটার মধ্যে থেকে আমরা যে কবে বেরিয়ে আসতে পারবো, দিন গুনছি আমরা, দিন গুনছে সকলে, দিন গুনছে গোটা দেশবাসী, গোটা বিশ্ববাসী। এই অন দ্য স্পট থেকে আমরা এই প্রত্যাশাই রাখি যে খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরে আসতে পারবো স্বাভাবিক জীবনে। সতর্ক থাকুন, ভালো থাকুন, কোনো জমায়েতে যাবেন না, নিজে ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। লকডাউন স্পট অন দ্য লাইভ এখানেই শেষ করছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।